দুই মাস বন্ধ থাকায় ভোলা ও লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মাছ ধরা শুরু হয়েছে। মাছ ধরার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মীদের সঙ্গে। প্রথমে যাচ্ছি ভোলায়, সেখানে রয়েছেন ছোটন সাহা। ছোটন, প্রথম দিনে জেলেদের কি পরিমাণ মাছ ধরা পড়েছে, বিশেষ করে ইলিশ মাছ কেমন ধরা পড়েছে? ধন্যবাদ ডরিন, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু দু মাস পরে মাছ ধরা শুরু হয়েছে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে। এতদিন কিন্তু জেলেরা অপেক্ষা করছিলেন যে তাদের সেই কাঙ্ক্ষিত সময়টি কখন আসবে এবং কখন তারা জাল টলার নিয়ে ইলিশ ধরতে নেমে পড়বেন। তো তাদের সেই সময়টি কিন্তু চলে এসছে এবং তারা কিন্তু মাছ শিকারে কিন্তু মেঘনা তেঁতুলিয়া নদীতে নেমে পড়েছে। তো আমি জেলেদের সাথে কথা বলেছি, জেলেরা আমাকে যেমনটি বলছিল, তারা বলছিল যে আসলে প্রথম দিন যে পরিমাণ মাছ পাওয়ার কথা তারা কিন্তু আসলে সেই পরিমাণ মাছ কিন্তু পায়নি। তারা আশাবাদী ছিল যে প্রথম দিন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে, কিন্তু সেই তুলনায় কিছুটা কম হলেও তারা কিন্তু সন্তুষ্ট যে মাছটি পাওয়া যাচ্ছে প্রথম দিন, তারা কিন্তু সন্তুষ্ট। তো জেলেরা মনে করছে যদি এই অবস্থা বিরাজমান থাকে বা এ থেকে আরেকটু বেশি মাছ পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের যে দু মাসের যে তাদের যে সংকট তৈরি হয়েছিল, তারা যে ধার দেনা করে যে সংকটটি তৈরি হয়েছিল, সেই সংকটটি তারা দূর করতে পারবে এবং পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারবে। তো ডরিন, আমি রয়েছি ভোলার ইলিশা ঘাটে, এখানকার যে আড়তদারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিল যে এখানে প্রথম দিন আজকে সকাল 7টায় কিন্তু এখানে ইলিশ কেনা বেচা শুরু হয়েছে এবং 5 লাখ টাকার ইলিশ কিন্তু কেনা বেচা এই ঘাটেই হয়েছে এবং সামনের দিকে আরো বাড়তে পারে বলে আমরা জানতে পেরেছি। তো আমার সাথে মৎস্য কর্মকর্তার সাথে কথা হয়েছে, মৎস্য কর্মকর্তা যে বিষয়টি বলছিল তিনি আমাদেরকে জানিয়েছিল যে এখন এই মুহূর্তে আসলে ইলিশ কম পাওয়ার যে কারণটি সেটি হচ্ছে বৃষ্টির প্রবণতা নেই, অর্থাৎ আরো কয়েকদিন পরে যদি বৃষ্টি শুরু হয় সেই ক্ষেত্রে ইলিশের যে প্রাপ্যতা সেটা আরো কিন্তু বৃদ্ধি পাবে এবং ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। তারা এটিও বলছিল যে আসলে এবছর ইলিশের তাদের লক্ষ্যমাত্রা রয়েছে 1,92,000 মেট্রিক টন এবং দু মাস মাছ ধরা বন্ধ থাকার কারণে তারা সেই লক্ষ্যমাত্রায় কিন্তু পৌঁছাতে পারবে বলে মৎস্য কর্মকর্তা আমাদেরকে এমনটি বলছিল। তারা আরেকটি তথ্য আমাদেরকে দিয়েছে যে গত দু মাসে কিন্তু তাদের 512টি অভিযান হয়েছে এবং সেখানে 4 শতাধিক জেলেকে কিন্তু তারা আটক করতে সক্ষম হয় এবং তাদের বেশিরভাগ জেলেকে কিন্তু জেল জরিমানা দিয়েছে। তো ডরেন, প্রথম ধাপে 7টায় ইলিশ ধরা শুরু হওয়ার পর দুপুর 12টায় কিন্তু দ্বিতীয় ধাপে আবারও ইলিশ কেনা বেচা শুরু হবে এবং মাছ ধরাকে কেন্দ্র করে এসব উপকূলীয় ঘাটগুলো কিন্তু সরগরম হয়ে উঠেছে। তো ডরেন, এ ছিল আমার কাছে ভোলায় যে মাছ ধরা শুরু হয়েছে তার সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব লক্ষ্মীপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। সাইফুল ইসলাম স্বপন, আপনি সেখানকার জেলেদের অবস্থা জানাবেন এবং কি পরিমাণ মাছ জেলেরা পাচ্ছে। ধন্যবাদ ছোটন সাহা আপনাকে। আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের মেঘনা নদীর মধুচৌধুরীর ঘাট এলাকায়। চাঁদপুরের 7 নল থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত 60 কিলোমিটার মাস এপ্রিল দুই মাস ইলিশ মাছের জাতটা বড় হওয়ার জন্য এবং অন্যান্য মাছকে ডিম পাড়ার সময়ই কিন্তু নদীতে সম্পূর্ণ মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই সময়েই কিন্তু আসলে মেঘনায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড সহ নৌপুলিশ প্রশাসনের তৎপরতায় জেলেদেরকে মাছ ধরার জন্য নিবৃত্ত করা হয় এবং সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তো আজ গত রাত 12টা থেকে যখনই মাছ ধরা শুরু হয়েছে লক্ষ্মীপুরের মধুচৌধুরীর ঘাট, মতিরহাট, আলেকজান্ডার ঘাট, টাঙ্কির ঘাট এবং বিভিন্ন যে পুনর্বৃষ্টি ঘাট আছে এই ঘাটে কিন্তু থেকে জেলেরা মাছ ধরা শুরু করেছে। তো এই মাছ ধরা শুরু করেন আসলে গত দুই মাস বাজারে যে মাছের সংকট ছিল, এখন কিন্তু নদীতে মাছ ধরার কারণে কিন্তু মাছের সংকটটা কেটে যাবে এবং মাছের যে দামের উদ্যোগতি ছিল মৎস্য বিভাগ থেকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে নদীতে মাছ ধরা শুরু হওয়ার পর থেকেই কিন্তু আজ থেকে মাছের দামের উপরে একটা প্রভাব পড়বে, ক্রেতারা কম দামে মাছ কিনতে পারবে। তো এখানকার যে জেলেরা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা যে লক্ষ্মীপুরের যে মেঘনা চরে অনিয়ন্ত্রিত ড্রেজিংয়ের কারণে মেঘনায় কিন্তু বিভিন্ন জায়গায় চর পড়ে যাচ্ছে
এবং চর পড়ার কারণে কিন্তু আসল ইলিশগুলো কম ধরা পড়ছে। বিশেষ করে আমাদেরকে মৎস্য অফিস থেকে যেটি জানিয়েছেন যে ইলিশ মাছগুলো স্রোতের বিপরীতে দ্রুত এদের কিন্তু মুভমেন্ট থাকে, তো বিভিন্ন জায়গায় চর পড়ার কারণে কিন্তু আসল ইলিশ মাছের মুভমেন্ট কিন্তু মেঘনা নদীতে কমে যাচ্ছে। মেঘনা বঙ্গোপসাগরের কাছাকাছি কিন্তু এখন ইলিশ মাছ বেশি পাওয়া যাচ্ছে। তো আমাদের মৎস্য বিভাগ থেকে যদি বলছে যে আসলে অনিয়ন্ত্রিত ড্রেজিং যদি বন্ধ করা যায় লক্ষ্মীপুরের মেঘনা 60 কিলোমিটার এলাকায় ঠিক আগের মতো বেশি পরিমাণে মাছ ধরা সম্ভব হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল লক্ষ্মীপুরের মধুসূদিয়ার নদীঘাট থেকে ইলিশ মাছ ধরা শুরুর সর্বশেষ অবস্থা। ডরিন স্বপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ছোটন সাহা আপনাকেও।